অস্পষ্ট আলোর ভোরের সূর্যোদয়, মাঠের ধুধু প্রান্তর, সবুজ পাতার মাদুরের মতো বিশাল ক্ষেত, কিংবা সবুজ অরণ্যর একখণ্ড প্রশান্তি নিয়ে প্রতিদিন জেগে ওঠে আমাদের বাংলাদেশ। মাটির সাথে বেড়ে ওঠা জীবন অনেকটা নকশি কাঁথা মাঠের রূপায়ের মতো, যার কুচি মুখের মায়া কাঁচা ধানের পাতার মতো ছড়িয়ে পড়ে সবখানে। আঁকাবাঁকা নদীতে ছুটে চলে মাঝির নৌকা, এই নদী আবার বিশাল জনগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস। চারপাশে পুকুর, খাল কিংবা বিল, যেমন পরতে পরতে সৌন্দর্য বিছিয়ে আছে, ঠিক তেমনি মজবুত করেছে গ্রামের অর্থনীতিও। শাপলা শালুকের লুকোচুরি, নীল আকাশে পাখির উড়াউড়ি, আর বাগানের ফাঁক দিয়ে উঁকি দেয় রোদেলা রোশনি, যা চিনিয়ে দেয় অপরূপা গ্রামের দৃশ্যকে। সবাই মিলে পুকুরে কিংবা নদীতে মাছ ধরার দৃশ্যটাও আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সবুজ ক্ষেতের সোনালি হাওয়া, চোখ জুড়ানো এমন দৃশ্য, শনিবার দেশ গড়ার স্বপ্নকে বেগবান করে নিঃসন্দেহে। তাই চিৎকার করে শুধু একটা কথাই বলার ছিল, ভালোবাসি তোমাকে হে আমার চিরসবুজ বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ।